6 মাস পর আজ প্রথম নদীর সাথে দেখা করতে যাচ্ছি। আমাদের পরিচয়টা অবশ্য ফেসবুকে। প্রথমে ফেসবুকে একটু একটু চ্যাটিং হতো, আস্তে আস্তে ফোন নাম্বার দেয়া নেয়া, তারপরে রাত জেগে কথা বলা। আর আজ আমাদের প্রথম দেখা হবে একটা রেস্টুরেন্টে। জানি না সে দেখতে কেমন হবে, হয়তো ভালোই হবে। জেমের কথা বলার গলা এত সুন্দর, সে ভালো না হয়ে পারেই না। তবে হ্যাঁ, অনেকে বলে ফেসবুকের মেয়েরা নাকি ভালো হয় না। চাই হয় কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে আমার দেখা হয়তো হবে। নিজেকে কেন জানি অনেক নার্ভাস লাগছে, কপালে কি আছে তাও জানি না। এই তো এসেই গেছি। যদি ভুল না করি তুমি নদী? জি। আচ্ছা, আমি সিরাজ। এটা তোমার জন্য। থ্যাংকস। ওয়েলকাম। এটা আবার কার মানে ব্যাগ পড়ে আছে দেখি তো। টাকাই তো দেখছি, টাকাগুলো নেই কেটে পড়ে, আর কিছু দরকার নাই। এটা আবার কার মানি ব্যাগ? কাউকে তো দেখছিও না। আচ্ছা দেখি তো কি আছে মানি ব্যাগে। আরে লিজার ফটো এই মানি ব্যাগে? হ্যাঁ বাবু বলো। রাখো তোমার বাবুসোনা, এর আগে বলো তোমার কতগুলো বাবুসোনা আছে। এই তুমি কি বলতেছো এইসব? তোমার ছবি অন্যজনের মানি ব্যাগে থাকে মানে এর মানে কি? এই কিসের ফটো কিসের মানি ব্যাগ আমি তো কিছুই বুঝতেছি না। আমি কি বলছি মানে? এখন তুমি ফোন রাখো, তোমার সঙ্গে পরে কথা হবে, বাই। এই শোনো, হ্যালো হ্যালো। আরে মানি ব্যাগ, মানিব্যাগটা তো দেখতেছি বেশ নতুন, দেখি কিছু আছে কিনা। আরে টাকা পয়সা তো কিচ্ছু নেই। কার্ড? কিসের কার্ড এগুলো? আরে ন্যাশনাল আইডি কার্ড? এত গুরুত্বপূর্ণ জিনিস কেউ মানিব্যাগে রাখে? তাহলে আমি একটা কাজ করি, আইডি কার্ডটা পোস্ট অফিসে জমা দিই। যা হোক মানুষের একটা উপকার তো হবে। What?
মানে কি তুমি রেস্টুরেন্টে আসছো মানি ব্যাগ নিয়ে আসছো না না সেটা আমি নিয়ে আসছি রিশা ভাড়া দিয়ে আমি আসলাম রেস্টুরেন্টে পুরো গেছি কিনা আমি মানে তোমার এখানে আসার পরে মানে কি বুঝাচ্ছো তুমি আমি না 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 তুমি জামাছো সেটা না আমি নিয়ে আসছিলাম হয়তো পুরো গেল কিনা সেটাই আমি বুঝতে পারছি না নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন দিবা না না শোনো নদি নদি প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো আর একটা কথা নেক্সট টাইম আর কখনো নক দিবা না আর যোগাযোগ তো করবাই বাই ফরএভার বল হ্যাঁ মান্তি হ্যাঁ দোস্ত তুই কই আমি তো ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিচ্ছি হ্যাঁ তুই এখনি খানাগানা রেস্টুরেন্টে চলে আয় তো আচ্ছা থাম আমি যাচ্ছি একটু ওয়েট কর হ্যাঁ হ্যাঁ এখনি চলে আয় ওকে রাখছি বাই তোর বিপদে তো আমি ছিলাম আছি থাকবো আমি জানি তুই আমাকে শুধুই বন্ধু ভাবিস কিন্তু আমি তো তোকে বন্ধুর চেয়েও অনেক বেশি কিছু ভাবি মানিব্যাগটা তো নতুন মনে হচ্ছে আচ্ছা ফেলে না দিয়ে বরং সিরাজকে গিফট করি ও নিশ্চয়ই পছন্দ করবে কি হয়েছে তোর বলতো আমাকে আসছিস বস বস সব বলছি তোকে আর বলিস বাজারের কথা বলে ফোন কেটে দিলা আর মানি ব্যাগ ফটো কি চপ যেন বললা আমি তো কিছুই বুঝতে পারলাম আর এত দাদা ডাকলাই বা কেন আমার সমস্যা আমি আজাইরা কথা বলছি তাছাড়া কি কেন তোমার বিশ্বাস হচ্ছে না তোমার ফটো আমি অন্যজনের মানি ব্যাগ থেকে পেয়েছি আমার ফটো তুমি অন্যজনের মানি ব্যাগ থেকে পেয়েছো মানেটা কি কেন তোমার বিশ্বাস হয় না তোমার কি বিশ্বাস হবে আমার ফটো অন্যজনের মানি ব্যাগে থাকবে মানে তাহলে তুমি চলো আমার সঙ্গে চলো চলো আশেপাশে পড়ে আছে কিছু তুই এখানে আরে কে ওকে বুঝতে পারছি আজকে বাসায়